নিজস্ব শিল্পী ভাবনাকে কল্পনার রঙে রাঙিয়ে তাকে মনের জমিনে ফুটিয়ে তোলেন প্রকৃত শিল্পী, যে নিরেট পাথর অথবা চাল ডালের মতো নিষ্প্রাণ জিনিসকে মানুষ নেহাতি নিষ্প্রাণ জিনিস বলে ভাবে, সেই পাথরের উপরে নিজের শিল্পী মনের কল্পনা সাজিয়ে তাকে নিখুঁত শিল্পকর্মে রূপ দিচ্ছেন গোর্খা বস্তি এলাকার তরুণ প্রতিভাবান শিল্পী যুবক দীনেশ দাস। প্রথাগত কোনো অঙ্কন বিদ্যালয়ে কালভারি ডিগ্রি না থাকলেও নিজের প্রতিভা দিয়ে দেশ দশের দরবারে নিজের শিল্পকর্মকে মেলে ধরেছেন এই তরুণ শিল্পী। আর ই নিউজের সংবাদ প্রতিনিধি নারায়ণ শীলের কাছে নিজের শৈল্পিক পথ চলার এই সত্যি কাহিনী তুলে ধরলেন বিএড পাঠরত এই তরুণ শিল্পী। শিল্পী দীনেশ দাস জানান, মূলত পাথরের উপর এবং বিভিন্ন ফেলে দেওয়া জিনিসের উপরই তিনি বিভিন্ন প্রতিকৃতি সহ শিল্পকর্ম করে থাকেন। নিজের ঘরের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় তার এই শিল্পকর্ম এবং প্রদর্শনের আয়োজন হয়েছে এবং বিশিষ্ট জনদের দ্বারা প্রশংসিত হয়েছে বলে সংবাদ প্রতিনিধির কাছে জানালেন রাজ্যের এই তরুণ শিল্পী। ইয়েতে গোয়াতে হয়েছিল IISF-এর তরফ থেকে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেয়ারের তরফ থেকে। তো ওইখানে ভারতের বিভিন্ন আর্টিস্টরা, বিভিন্ন ফর্মের আর্টিস্টরা মানে এখানে প্রেজেন্ট আসলো। তো ঠাকুরের আশীর্বাদে আমিও পাইছিলাম ত্রিপুরার থেকে, অ্যাজ এ স্টোন আর্টিস্ট হিসাবে আমিও চান্স পাইছিলাম। তো গোয়ার মধ্যে আমি একটা এক্সিবিশন করছি, তারপরে দেখলাম যে মানে ভারতের বাইরেরও অনেক আর্টিস্টরা অনেক প্রশংসা করছে জিনিসটা একটু অন্যরকম করে। তারপর আস্তে আস্তে ওই ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে প্রতি বছর প্রোগ্রাম হয়। কিছুদিন আগেও আমার মধ্যপ্রদেশে প্রোগ্রাম গেছে, দেন আমি স্টোনের লেগেও অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইছি ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। এই আর কি স্পেশাল বলতে, যেমন কিছুদিন আগে আমি করলাম ডালের উপর জগন্নাথ বলরাম সুভদ্রা, তারপরে চালের উপর আমাদের যে ত্রিপুরেশ্বরী ফেস্টটা আছে ওইটা, তারপর করলার উপর করলাম যেমন ভবতারিণী মা তারা আর কালীঘাটের কালীমা, তারপরে আবার ওই চামচের উপরেও নির্মহল এসব কিছু মানে করছি আর কি। পরিবারের তরফ থেকে ছোটোবেলা তো আর শিখতে পারছি না, তো অখন যখন দেখতেছে যে মানে মানুষের প্রশংসা করতেছে অনেক, তো তারাও খুব খুশি, তারা কয় যে কর জিনিসটা খুব সুন্দর হইতেছে করতে থাক। ওটা অনেক ক্ষেত্রে হয়েছে, অনেকেই কইছে যে আর্ট করে কি হইব, পড়াশোনা করলে অনেক কিছু করতে পারবে, আর্ট করে জীবনে কিছু হয় না, তো এইসবের মতন অনেক কথাই কইছে, ছাড়তে পারছি না ওইটা, মানে করতেই ভালো লাগে। হঠাৎ করে বলতে আমি আগে আঁকতাম, তারপর ওই যে করোনার সময় মানে এক মাস কোয়ারেন্টিনে আসলাম, তো তখন মানে কিছু হাতের কাছেও আসলো না, কই আঁকো কিছু নাই। তারপর দেখলাম যে মানে কিছু পাথর পাইছিলাম রাস্তার থেকে, তখন ওইগুলার উপর যে করলাম কেমনি যে করলাম, করার পর দেখলাম মানুষ জিনিসটা এত প্রশংসা করছে, তো মানে আর ছাড়তে পারছি না আর কি। তো ওইটা এখন অবধি চলতেছে আর্টটা। না, ভবিষ্যতে আর্টটা নিয়ে দেখা যাক ওইটা নিয়ে কী করা যায়, তবে আমি আর্ট কোনোদিনও ছাড়তে পারতাম না, তো আর্টটা সব সময় থাকবো। তার পাশাপাশি গোয়া এবং মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় তিনি নিজের এই শিল্পকর্মের জন্য ডাক পেয়েছেন এবং আগামী দিনেও সমান আগ্রহ নিয়ে তিনি এই শিল্পের মাধ্যমেই নিজস্ব পথ চলা জারি রাখবেন বলে জানান দীনেশ দাস। যে জিনিসকে অন্যরা অবহেলা করে গুরুত্ব দেয় না, সেই জিনিসের মধ্যেই নিজের শিল্প দিয়ে অনেক মানুষকে মুগ্ধ করছেন এই শিল্পী। এখানে প্রকৃতপক্ষে শিল্পের তাৎপর্য এবং বিশালতা ফুটে ওঠে সার্বিক দৃষ্টিতে। শিল্পী দীনেশ দাসের আগামী দিনেও এই হাতের কাজ ডালাপালা মেলে মহিরুহে পরিণত হবে, সে আশা অবশ্যই করা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।